দেখুন আমি আজকে একটা সুন্দর এবং সহজ একটি ডিজাইন আপনাদের জন্য সামনে উপস্থাপন করেছি। এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, আপনারা দেখে এটা শিখে নিন। তো আমি চলুন প্রথমে আমি যে কোনো একটা জায়গায় সুচটা তুললাম। দেখুন তোলার পর আমি দেখুন এভাবে এভাবে একটি ঘর বুনলাম, একটি ঘর আমি সেলাই করলাম। দেখুন তারপর আমি 1 2 3 4 5 6 7 8 9 দেখুন 9টা ঘর পরে আমার আবার এভাবে এভাবে আমি দেখুন আমার এভাবে সোজাসুজি যাবে। তো আমি আবার আরেকটি ঘর এভাবে তুললাম। এবার আমি আবার 9টি ঘর 1 2 3 4 5 6 7 8 9 দেখুন 9টি ঘর পরে আমি আবার এভাবে একটি লাইন আমি এভাবে শেষ করব। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন যখন এখানে একটি লাইন শেষের পরে আমি দেখুন আমার আবার এভাবে দেখুন যেখানে আমার 9টি ঘর ছিল সেখানে আমি দুই পাশে কমিয়ে 7টি ঘরে নিয়ে আসলাম। দেখুন এভাবে 7টি ঘর হবে। এই মাঝখানে আমার 3 আর 3 6 7 7টি ঘর হলো। দুই পাশ থেকে আমি 2টা কমিয়ে নিলাম। দেখুন এভাবে সেলাই করতে হবে। এভাবে সোজা সোজা করে দেখুন 2 নম্বর লাইন আমার শেষ। এবার দেখুন আমি 3 নম্বর লাইনে যাব। তো আমি 3 নম্বর লাইনে যাওয়ার জন্য এভাবে দেখুন যেখানে আমার 7 নম্বর 7টি ঘর ছিল সেখানে এবার আমার 5টি ঘর আসছে। দেখুন এখানে 1 2 3 4 5 আবার দেখুন এটা 4 নম্বর লাইন। যখন 4 নম্বর লাইন করব তখন দেখুন 1 2 3 তিনটা ঘর হবে। এভাবে পরপর দেখুন সেলাই করলে আমার একটা একটা ফুল হয়ে যাচ্ছে। দেখুন এই যে এগুলো আমার একটা একটা ফুল হচ্ছে। এবার দেখুন তিনটা এবার আমার একটাই চলে আসছে।
দেখুন ভিউয়ার্স যখন আমি 1 2 3 4 5 পাঁচ নাম্বার লাইন মানে আমার অর্ধেক ফুল হলো। এবার দেখুন 6 নাম্বার লাইনে যখন আমি যাব তখন দেখুন 5 নাম্বার লাইনে যখন প্রথম লাইনটা আমি করেছি একটা ঘর এবাসে বুনে এবাসে সেলাই করেছিলাম ঠিক সেই ঘরটা সোজাসুজি যে আমি দেখুন তিন ঘর এক ঘর প্রথমে এক ঘর হয়েছে এবার তিন ঘর নিয়ে আমি আবার এখানে একটা ফুল ফেলানোর চেষ্টা করব। দেখুন এখানে আমি একটা ফুল ফেলাব। তো দেখুন আমি আবার এভাবে দেখুন এই এটা আমার মাঝখানের সেই ঘরটা তারপর আমি এক দুই তিন চার পাঁচ ছয় এটা আমার 7 নাম্বার লাইন। তো 7 নাম্বার যখন লাইন হবে তখন দেখুন আমার এখানে ঘর সংখ্যা হবে 5টি। আবার দেখুন যেখানে যে এই ফুলের ভিতরে এই 5টি হচ্ছে এবার আমার হবে 7টি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 9টি ঘর। আমার 9টি ঘর মানে একটা ফুলের মাঝামাঝি স্থান। তো আমি দেখুন আবার 7টি তারপরে আবার 5টি এভাবে আবার সেলাই করব। দেখুন এই পর্যন্ত আমার মাঝখানের ঘর মাঝখান পর্যন্ত একটা ফুলের। এবার আমি আবার এই ফুলের এখান থেকে কমাতে কমাতে আসব। দেখুন আমার এখানে 1 2 3 4 5 তো দেখুন 5টা ঘর হলো। দেখুন আমার ফুলটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। দেখুন এবার ফুলের মাঝখানে এখানে 3টি ঘরে চলে এসেছে। এখানে যেরকম যেভাবে একটি পড়েছে এখানেও একটি এই লাইনটার সাথে সাথে আমার একটি ফুল করা কমপ্লিট।
দেখুন। এর পরবর্তীতে আমার আবারও নতুন করে যখন আমি আবারও এখানে লাইন তুলব তখন আমার এই জায়গাটা ফুল পড়বে, ঠিক এই জায়গাটা। তো আমার একটা ফুল এখানে পড়ছে, একটা আমার এখানে পড়ছে, একটা আমার এখানে পড়ছে, এভাবে সেলাইটি কমপ্লিট হবে। তো ভিউয়ার্স, দেখুন আমার এটুকু সেলাই আমি করেছি। তো আমার এখন সেলাইটি শেষ হয়েছে, আপনারা দেখুন এভাবে এভাবে ফুলটি পড়েছে। তো আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।